53, তাহলে কি আমি আমার বাকি গিয়ার গুলোকে খুলে ফেলবো নাকি? হ্যাঁ, বাইক থেকে ফার্স্ট গিয়ারে আমার বাইক ওটা হচ্ছে 53-54, তাইলে আমার গাড়িতে হচ্ছে 5টা গিয়ার। এখন আমার গাড়িতে যদি 5টা গিয়ার হয়, তাহলে আমার ফার্স্ট গিয়ারে যায় হচ্ছে 53-54, তাহলে বাকি 4টা গিয়ারে আমার কি দরকার? এই যে আমি এখন 30 স্পিডে গাড়ি চালাই দিছি, এখন এই পেছন থেকে যে আমাকে উড়াই দিবে না, এটার গ্যারান্টি কে দিবে? আমি লিটারেলি রিক্সার পেছনে চলতেছি, ওকে ফাইন, সমস্যা নাই, আমি চলতেছি, বাট আমার পেছন থেকে যে আমাকে কেউ উড়াই দিবে না, এটার গ্যারান্টি কতটুকু? একজন নাগরিক হিসেবে আমরা যে বাইকটা কিনি, বাইকের পেছনে যথেষ্ট খরচ আমরা করি, লাইক ট্যাক্স টোকেন, আপনার হচ্ছে বাইকের যে ফিগুলো আছে, নাম্বার প্লেটের জন্য, আপনার হচ্ছে রেজিস্ট্রেশন খরচের জন্য, আনুষঙ্গিক টেবিলের নিচ দিয়ে যা দেওয়ার লাগে সেগুলোর জন্য। সো আমরা তো কোনো জায়গায় আটকে থাকি না, টাকা তো আমরা আপনাদেরকে পে করেই থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন আপনারা? কী ব্যাপার, আমি তো স্পিড লিমিটের জিনিসটা ওভারটেক করে ফেলতেছি। হাই হাই, আমি তো 50-এর ওপরে চালাই দিছি, আশেপাশে কোথাও স্পিড সেন্সর ক্যামেরা ট্যামেরা নাই তো। যাই হোক, কথা বলতেছিলাম হচ্ছে এই নতুন নীতিমালা নিয়ে, এখন আপনারা বিষয়টা কীভাবে নেবেন আমি জানি না। তো ব্যাপারটা এরকম হয়েছে যে আসলে মানে যাদের এই বিষয়গুলো নিয়ে চিন্তা করা দরকার, তারা যে মানে কিভাবে আর কি বিষয়ে যে সিদ্ধান্তগুলো নেয় আমি অবাক হয়ে যাই। খালি আমি না, আশা করি আপনারাও অনেকেই অবাক হয়েছেন এই ব্যাপারে, যে আসলে শহরের মধ্যে 30, হাইওয়েতে হচ্ছে 50 এবং এক্সপ্রেস হাইওয়েতে 60, এইটা কি ধরনের স্পিড লিমিট ভাই? যেখানে আমাদের রাস্তার উন্নয়ন করতে হবে, প্লাস হচ্ছে রুলস রেগুলেশন আপডেট করতে হবে। যাই হোক, এগুলো আমাদের চিন্তার বিষয় না, যাদের চিন্তা করার কথা অ্যাটলিস্ট তারা যদি প্রপার চিন্তা করে না, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকে না। এখন কথা বলতেছিলাম স্পিড লিমিট নিয়ে, আমি আজকে হাইওয়েতে যাচ্ছি শুধুমাত্র আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য এবং এই বিষয়ে কথা বলার জন্য। হোপফুলি এই ভিডিওর সাথেই থাকবেন এবং আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং আমি মনে করি এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করা উচিত। কি অবস্থা ভাই, মানে জোর যার মুল্লুক তার, এটা কোনো কাহিনী হলো এইভাবে ট্রাক নামে রাস্তা ব্লক করে প্রোডাক্ট আনলোড করা? আমার সোনার বাংলাদেশ, গান গান, আপনারাও গান আমার সাথে গান। এই মুহূর্তে আছি আমি নাটোর বগুড়া হাইওয়ে। সো এখানে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যে আমাদেরকে যে 50 স্পিডে রাইড করতে বলা হয় বা বলা হচ্ছে, এটা কেন? অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কমানোর জন্য। এখন অনেকে বলে যে ভাই বাইকের অ্যাক্সিডেন্ট তো সবসময় বেশি হয়, জরিপ করলে দেখবেন যে বাইকের অ্যাক্সিডেন্ট বেশি। ভাই আপনি তাহলে আরেকটা জরিপ করেন যে বাংলাদেশের টোটাল ভেহিকেলের মধ্যে বাইকের সংখ্যা কতগুলো আর অন্যান্য ভেহিকেলের সংখ্যা কতগুলো। এই যে ট্রাকটা আসতেছে, মিনিমাম এর স্পিড হচ্ছে 50 বা হচ্ছে 45, তাইলে এখন আমি যদি হচ্ছে এই যে সিঙ্গেল লেন হাইওয়ে, দিস ইজ সিঙ্গেল লেন হাইওয়ে, আমি জানি না সিঙ্গেল লেন হাইওয়ে বলতে আপনারা কি বুঝেন, সোজা বাংলায় বলতেছি ভাই, এই হচ্ছে ওয়ান সাইড, এই হচ্ছে আরেক সাইড। সো আমার কাছে এটা সিঙ্গেল মানে সিঙ্গেল লেন হাইওয়ে মনে হয়, আমি ভুলে হইতে পারি শব্দগত দিক থেকে, এখন যেটা বলতেছি সেটা বোঝার চেষ্টা করেন। আমি এই যে এখন সিঙ্গেল লেন হাইওয়েতে যাইতেছি, লিটারেলি মনে করেন আমার সামনে একটা ট্রাক আছে, একটা দুইটা তিনটা বা কম বেশি হইতে পারে। এখন আমাকে তো ওভারটেক করতে হবে নাকি, নাকি আমি এই যে জাস্ট হচ্ছে স্পিডে যে কি বলে এই যে রিক্সাটা যাচ্ছে, আমার স্পিড হচ্ছে 50, এখন 50 আমি কমাই দিলাম, ওকে, এই যে আমি এখন 30 স্পিডে গাড়ি চালাই দিছি, এখন এই পেছন থেকে যে আমাকে উড়াই দিবে না, এটার গ্যারান্টি কে দিবে? আমি লিটারেলি রিক্সার পেছনে চলতেছি, ওকে ফাইন, সমস্যা নাই, আমি চলতেছি, বাট আমার পেছন থেকে যে আমাকে কেউ উড়াই দিবে না, এটার গ্যারান্টি কতটুকু? আগে ভাই রাস্তাঘাট ঠিক করেন, তারপরে আপনারা আইন কানুন করেন। এই বিষয়গুলো আসলে আমি মনে করি যে সবার কথা বলা উচিত, এভাবে হয় না ভাই, সব কিছু মেনে নেওয়া যায় না। যদি এটাই হবে আপনি বাইক বন্ধ করে দেন, আর না হলে কেন হায়ার সিসির পারমিশন দিলেন, 375 সিসি পারমিশন দিলেন কি এমনি এমনি? যেখানে আমি মানে আমার জানা নাই আসলে যে পৃথিবীর অন্য কোনো দেশে এরকম আলতু ফালতু নিয়ম আছে কিনা, মানে যাই হয়ে যাক ভাই, ভাই সব দোষ হচ্ছে বাইকারের,
কোনো কথা নাই, কোনো কাহিনী নাই, সব দোষ বাইকারদের এবং মেনে নিতে হবে, কোনো কাহিনী নেই, যা আছে তাই অবস্থা। এখন যেটা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাই। ওকে, ফার্স্ট গিয়ারে চলে আসুন। এটা আমার কোনো ফার্স্ট মানে কি বলবো, এটা আমার কোনো ফার্স্ট পিক আপ বা রেডি পিক আপ বা ওরকম কোনো বাইক না, বাট এটা স্পোর্টস বাইকও না। চলেন একটা জিনিস দেখে, আমার বাইক আছে বিশে, তাহলে কি আমি আমার বাকি গিয়ারগুলোকে খুলে ফেলবো নাকি? হ্যাঁ, বাইক থেকে ফার্স্ট গিয়ারে আমার বাইক ওটে হচ্ছে 53-54, তাহলে আমার গাড়িতে হচ্ছে 5টা গিয়ার। এখন আমার গাড়িতে যদি 5টা গিয়ার হয় তাহলে আমার ফার্স্ট গিয়ারে যায় হচ্ছে 53-54, তাহলে বাকি 4টা গিয়ারে আমার কি দরকার? ভাই আমি হাইপার হয়ে যাইতেছি, কেউ এই বিষয়টা নিয়ে মাইন্ড ফেরেন না। আমার মন মেজাজটা খুব খারাপ হয়ে আছে গতকালকে রাত থেকে, মানে কি বলবো ভাই, যা ইচ্ছা তাই। মানে আমি আমি হচ্ছে বিসিএস পাশ করছি। আরে বাবা, তুই বিসিএস পাশ করছিস, ভালো কথা। তুই ওইখানে গেছিস, তোর রুলস রেগুলেশন সম্পর্কে কি আইডিয়া আছে? এত ব্যাপার তো সারাটা দিন যে তুই হচ্ছে বই পুস্তক নিয়ে পড়ে থাকস, 9 ঘন্টা 10 ঘন্টা ধরে পড়াশোনা করস, মানে কি হইতেছে না হইতেছে, খালি বই পুস্তকের শিক্ষা কি সবকিছু নাকি? বাইরে কার সাথে উঠতে হবে, কার সাথে বসতে হবে, কাকে কি কথা বলতে হবে, এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই। এর থেকে আর কি আশা করা যায় এই দেশে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে উন্নয়নের চিন্তা করতেছে, উন্নয়নের ধারাবাহিকতার দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে কেন আমরা প্রতিবন্ধকতার মধ্যে আটকে থাকব? এখন আমাদেরকে যে 375 সিসি দেওয়া হয়েছে, এখন 375 সিসিতে আমাদের আমার বাইক হচ্ছে 160 সিসি, সেখানে আমি 50+ ফার্স্ট গিয়ারে তুলতেছি, তাহলে আমাদের বাকি গিয়ারগুলো কি আমরা ব্যবহার করবো না? স্পিড লিমিটের অবশ্যই দরকার আছে, বাট একটা ন্যূনতম জ্ঞান দেখে তো এটা করা উচিত। 80 করতে পারতো, 90 করতে পারতো। এখন ওভারটেকিং করতে গেলে তো মোটামুটি আপনার স্পিডিং লাগবেই ভাই। হাইওয়েতে একটা ট্রাকও আপনার হচ্ছে 60-তে যায়, 60 স্পিডে একটা ট্রাকও রাইড করে। এন্ড সেক্ষেত্রে আমি আপনাকে একটু আগে যেটা বললাম যে আমি যদি ওভারটেকিং করতে চাই তাহলে তো আমাকে স্পিড গেইন যদি আমি না করি তাহলে আমি ওভারটেকিং কিভাবে করবো? যাই হোক, আমি চাই আপনারা নিজ নিজ পজিশন থেকে কথাবার্তা বলুন। এই যে আমি এখন যাচ্ছি 60+ 65, ওকে স্ট্যান্ডার্ড, আমি মনে করি সিঙ্গেল লাইন হাইওয়ের জন্য এটা ঠিক আছে, সমস্যা নাই। এই যে আমাকে এখন ব্রেক করতে হবে, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, কারণ এই রাস্তাগুলো হচ্ছে তাদের বাপদাদার। লিটারালি আমি সাইডে আমার লুকিং গ্লাসে দেখছেন কিনা এক ভাইকে চাপ দিয়ে দিছে, আমি জানি না আপনারা দেখতে পাইছেন কিনা। আমিও যদি হচ্ছে ভ্যানের পেছনে না দাঁড়ায় যাইতাম তাহলে কি হইতাম? আমার ধাক্কা লাগা যেতাম ভাই। এখন কথা হচ্ছে পরিবহনের যে রাফ আচরণ বা এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে তাদের বাপ চাচার, মানে কোনো বাইকার এখানে সেফ না। ওই পরিবহনের যে মানে কি বলবো, যারা আছে যা ইচ্ছা তাই অবস্থা, তারা যেটা করবে তারাই লিগেল, তাছাড়া এই বিষয়ে কেউ কোনো কথা বলবে না। এই যে আমাকে ওভারটেক করতেছে 60+ ও ওভারটেক করে গেল 60+, আমি 60 ওভার স্পিডিং করতেছি, ওকে। তাহলে আমি হচ্ছে যে রুলসটা দেওয়া হয়েছে তারা কি ব্রেক করতেছে না? এই জিনিসগুলো কে দেখবে? পরিবহনের একটা লাইসেন্সে অনেকগুলো গাড়ি চলতেছে, বাইকিং এর আমি একটা পার্টস আফটারমার্কেট লাগালে কি হলো, মডিফিকেশনের জন্য ইয়ে হলো। হ্যাঁ দাও, চাপ দাও, যাও চাপ দাও না কেন, আরো চাপ দাও। যেখানে কোনো আইনের প্রণয়ন নাই, আমি শুরুতেই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ যারা ফার্স্ট প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর যারা কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে কটূক্তি করে কিছু বলছি, এটা আমি স্বীকার করতেছি। আপনাদের সন্তানরাও কিন্তু রাস্তাঘাটে বের হয়, অন্তত নিজের সন্তানের সেফটি, নিজের ভাতিজা ভাগিনা আপনাদের সবার সেফটি অন্তত মেনশন করার জন্য হলে এই রুলসটার সম্পর্কে এটা রিভিউ করেন এবং নতুন করে একটা সিদ্ধান্ত নেন। এটা তো একটা ছোটখাটো জেলা শহর, যদি আপনি ঢাকা শহরের কথা চিন্তা করেন তাহলে এই স্পিড দিয়ে আরো যানজট বাড়বে, এটা কোনো সমাধানের উত্তর হতে পারে না। এটা আপনি রিভিউ করুন এবং এখান থেকে ভালো একটা সলিউশন নিন যাতে দেশ ও জাতি সব দিক থেকে উপকৃত হয়। আমাদের কাছে একটা জিনিস মানে খুবই লেম লাগে, সেটা হচ্ছে কি যে অ্যাক্সিডেন্ট মানেই এই টু হুইলার, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মানেই হচ্ছে বাইক, বাইক বাইক ছাড়া হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, যাই হয় তাই হচ্ছে এই বাইকের মাধ্যমেই হয়। কেন ভাই? এই যে ভ্যান, ইনি পেছনে দেখেই নাই। আমার গত ভিডিওতে কি তার আগে ভিডিওতে আমি বলছিলাম যে আসলে এই মহাসড়কে তিন চাকার বাহন নিষিদ্ধ করা হয়েছিল, সেটা তখন আমি এতটা বুঝতাম না যে কেন এটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল। এই যে যে চাচা ভ্যান চালাচ্ছিল,
তিনি লিটারালি তার হচ্ছে সামনে ডানে বামে পেছনে না তাকানোর না তাকিয়েই উনি কি করলেন, ওভারটেক করলেন, আই মিন রাস্তা ক্রস করলেন। এখন রাস্তা ক্রস করতে যে দেখা যাচ্ছে যে আল্লাহ না করুক তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো, এটা কার দোষই হলো? আমরা এই যে 40-50 গাড়ি চালাইতেছে, এখন 40-50 থেকে হঠাৎ করে কি ব্রেক করা সম্ভব? ভাই এগুলো হচ্ছে লোয়ার সিসির বাইক, লোয়ার সিসির বাইক থেকে আপনি কতটুকু ব্রেকিং ফিডব্যাক হচ্ছে আশা করতে পারেন? হায়ার সিসি অনুমোদন দেওয়া হলো যে আমি পুশ করলাম, এটা আমার পিক আপ উঠে গেলো বা আমি ব্রেক করতেছি, ওকে আমার তাড়াতাড়ি হচ্ছে ব্রেকিংটা কাজ করবে, দ্যাটস ওয়াই আমাদেরকে হায়ার সিসি দেওয়া হলো। এখন সেই ক্ষেত্রে যদি রাস্তাঘাটের নিয়ম কানুন, রাস্তাঘাটের কন্ডিশন এগুলো যদি চেঞ্জ করা না হয় তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? আমার কথা হচ্ছে ভাই প্রপার একটা সলিউশনে আসেন, ঠান্ডা মাথায় ভাবেন, রোড বিআরটিএতে যারা আছেন, নাইস বিউটি এক্সেলেন্ট যারা আছেন তারা একটু, আমি মনে করি আপনারা এই সেক্টরের জন্য পারফেক্ট, দ্যাটস ওয়াই আপনারা ওখানে বসে আছেন। সো আমি মনে করব যে আপনারা একটা সুন্দর এবং ভালো সিদ্ধান্ত নেবেন যাতে করে আমাদেরকে কোনো ভোগান্তির শিকার না হতে হয়। একজন নাগরিক হিসেবে আমরা যে বাইকটা কিনি, বাইকের পেছনে যথেষ্ট খরচ আমরা করি, লাইক ট্যাক্স টোকেন, আপনার হচ্ছে বাইকের যে ফিগুলো আছে নাম্বার প্লেটের জন্য, আপনার হচ্ছে রেজিস্ট্রেশন খরচের জন্য, আনুষঙ্গিক টেবিলের নিচ দিয়ে যা দেওয়ার লাগে সেগুলোর জন্য। সো আমরা তো কোনো জায়গায় আটকে থাকি না, টাকা তো আমরা আপনাদেরকে পে করেই থাকি, তাই না? তাহলে আমাদের ব্যাপারটা কি আপনাদের দেখা উচিত না? সো আমি ছোট মানুষ, আমি মনে করি যে আমার দিক থেকে আমি যতটুকু করতে পারি এতটুকু বলতেছি, এবং যারা বাইকার ভাই বাদার আছেন, ইভেন যারা হচ্ছে পরিবহন থেকে শুরু করে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার মনে হয় কি জানেন যে আসলে একটা সমঝোতার দরকার, এইভাবে তো আসলে অগোছালোভাবে কোনো সমাধান আসবে না। সো যাই হোক ভাই, ছোট মানুষ অনেক কথা বলে ফেলছি এবং জানি না কথাগুলো কে কীভাবে নিছেন, আশাবাদী যে যে যেভাবেই নেন না কেন পজিটিভভাবে নেবেন আর ভুল ত্রুটি ক্ষমাসুধুর দৃষ্টিতে দেখবেন, কারণ এই জিনিসটা আমার দৃষ্টিকোণ থেকে এবং আমি মনে করি অনেকেরই দৃষ্টিকোণ থেকে এই জিনিসটা ঠিক হয় নাই, কারণ হঠাৎ করে একটা নিয়ম নীতি নিয়ে একদম দায়সারে চাপিয়ে দেওয়ার মতন হয়ে গেছে, আমার কাছে ব্যাপারটা এরকমই লাগছে। জানি না আপনারা বিষয়টা কীভাবে নিচ্ছেন এবং আমাকে জানাইতে পারেন যে আপনাদের মতামতটা কী, আপনাদের মতামতটা আসলে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি আপনারা এই বিষয়টাকে সাপোর্ট করেন। তো ভাই ব্রাদার্স, এই ছিল আজকের এই ভিডিওর জন্য, আশা করি আমি আপনাদেরকে বিষয়গুলো বোঝাইতে পারছি এবং যার যার অবস্থান থেকে যদি আমরা একটু কথাবার্তা করি আশা করি তাদেরও এই বিষয়গুলো নজরে আসবে এবং তারা মোটামুটি এই যে আইনটা প্রণয়ন করা হয়েছে বা আইন বা যে রুলস বা যেটাই হোক এই বিষয়টা সম্পর্কে তারা একটু হলেও সচেতন হবে এবং বুঝতে পারবে আশা করি ইনশাল্লাহ। আর শুরুর দিকে যে কথাটা বলতাম যে বিসিএস ক্যাডার ভাই আপনারা সারাদিন, আমি নিজেও ক্যান্ডিডেট ছিলাম ভাই, এভাবে বলতে নাই, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যে পড়াশোনাগুলো করি 8-9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা করে আমরা বাহিরের দিকে অতটা ফোকাস করতে পারি না। পুঁথিগত বিদ্যায় যদি সব কিছু হইতো তাহলে তো দেশ অনেক আগেই আগায় যেত ভাই, তাই না? বই পুস্তকের পড়াশোনায় তো সব কিছু না, টেকনিক্যাল সাইড আছে, প্লাস হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্টের একটা বিষয় আছে, টোটাল বিষয়গুলো নিয়ে কিন্তু একজন শিক্ষিত মানুষকে কাউন্ট করা হয়। তো আমি আসলে ওই পুঁথিগত বিদ্যার সমর্থন করি না ভাই, এই বিষয়টা আপনি মানেন আর না মানেন এই বিষয়ে আমার কোনো আপোষ নাই, ঠিক আছে? সো একদমই মনটা খারাপ ভাই গতকালকে রাত্রে থেকে, এখন যাই হোক আর ভালো লাগতেছে না কিছু, ভিডিওটা এখানে শেষ করে দিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।